স্যার আপনি আমার লগে তাড়াতাড়ি চলেন স্যার, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে কে আপনি, কি হয়েছে আপনার, কি ক্ষতি হয়েছে? হ্যাঁ আমাকে বলেন কি সমস্যা আপনার। স্যার আমি আপনার অহন কিছু কইতে পারব না স্যার, দয়া করে স্যার আপনি আমার লগে চলেন স্যার, আমি খুবই অসহায় একজন মানুষ, আপনি যদি আমার লগে এখনই না যান স্যার সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যাব। আচ্ছা আপনি একটু শান্ত হন, আপনি কান্না করছেন কেন? দেখুন আমাকে খুলে বলেন, আপনি তো কনফিউজড হচ্ছেন কেন, বলেন আমাকে কি সমস্যা। স্যার স্যার আমি তো আপনার বারবার কইতেছি আমি অহন কিছু কইতে পারব না স্যার, আপনি আমার লগে ওই অফিসটার ভিতরে চলেন সব কিছু জানতে পারবেন স্যার, স্যার দয়া করেন স্যার, স্যার একটু আমার লগে চলেন না স্যার। আহা আপনি কোন অফিসের কথা বলছেন, কার অফিসের কথা বলছেন, কোন অফিসে কি হয়েছে? দেখুন আমার এমনিতে লেট হয়ে গেছে, আমি জরুরি একটা তদন্তে যাব, ঠিক আছে? আমার অফিস আছে, আপনি প্লিজ সরেন, আমি আমাকে যেতে দেন স্যার। স্যার স্যার আপনি যদি না যান আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাব স্যার, আমি আপনার দুটো পায়ে ধরে স্যার। আর কি করছেন আপনি এসব? আচ্ছা কান্না করার দরকার নেই, ঠিক আছে চলেন, কি হয়েছে দেখি। আসেন স্যার। এই দাঁড়ান, আর কত দূর আমি বুঝি না, দেখেন আমার সময় নেই হাতে, আমার অফিস আছে, আমাকে আবার যেতে হবে স্যার, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে স্যার, স্যার চলেন না স্যার, আসেন স্যার চলেন। আচ্ছা আমি বুঝি না, সন্ধ্যা হয়ে গেছে, আমার খুবই ইমার্জেন্সি যেতে হবে, আপনি বুঝেন না কেন স্যার? একটু সময় দিন স্যার। আরে এক্সকিউজ মি, আপনি কাঁদছেন কেন, কোনো সমস্যা? স্যার ওরা আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে স্যার, স্যার আমার সব কায়রা নিয়ে গেছে ওরা স্যার, স্যার আমি আর এই পৃথিবীতে বাচ্চা থেকে কী করুম স্যার, আমারে যাইতে দেন। আরে দাঁড়ান, আচ্ছা আপু আপনি কাঁদছেন কেন আমাকে বলেন। আহা আপনি যদি মানে কান্না না থামিয়ে আমাকে খুলে না বলেন তাহলে আমি আপনার সমস্যা কীভাবে সমাধান করব। আপনি আমাকে বলেন কী হয়েছে, আপনি কাঁদছেন কেন বলেন আমাকে। স্যার আমার কিছু বলার মতো অবস্থায় নাই স্যার, আপনার যদি দেখতেই হয় তাহলে আমার সাথে চলেন, নিজের চোখেই দেখবেন। আচ্ছা আচ্ছা প্লিজ আপনি আপনি কান্না থামান, আমি দেখছি, আমি যেহেতু এসেছি আমি বিষয়টা দেখব, আপনারা আমার সাথে চলেন আসুন। হ্যাঁ ভাই, আরে ব্যবসা তো ভালোই চালাইতেছি ভাই, শুনেন ঘটনা হয়েছে আজকে আবার দুটো পাসপোর্ট পাইছি নতুন। ও আচ্ছা খুবই ভালো। কত কইরা কমু? 5 লাখ করে। কত? 5 লাখ? হ্যাঁ 5 লাখ। বেশি হয়ে যায় না, গরিব মানুষ। দুর্মিয়া গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে আপনি যা করবেন তাই। আরে একটু রাখেন স্যার, আপনি হঠাৎ করে এখানে? হ্যাঁ আমি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের এটা কিসের অফিস? বাইরে কোনো বিলবোর্ড দেখলাম না, কোনো সাইনবোর্ড নাই, এখানেও কোনো ব্যানার দেখছি না, এটা কিসের অফিস? আসলে স্যার এটা কিসের অফিস, আসলে আমরা সাইনবোর্ড টাইনবোর্ড অত লাগাইনি, বিশেষ করে হলো আমরা যে যারা বিদেশ যায় না স্যার তাদেরকে ভিসা টিসা করে দেই, গরিব মানুষ টানুষ যারা আছে তাদেরকে উপকার করি, এই নতুন ভিসা টিসা করে দিই স্যার, এই যে দেখেন পাসপোর্ট। কিন্তু স্যার আপনি হঠাৎ করে এখানে কীভাবে আসলেন স্যার? বসেন স্যার বসেন। আরে দাঁড়ান আমি বসতে আসিনি, আমার কাজ আছে। আচ্ছা তার মানে এটা হচ্ছে আপনাদের একটা এজেন্সি, এখান থেকে আপনারা লোকজন পাঠান বিদেশে, গরিব মানুষ যারা কাজ করে বাইরে গিয়ে কাজ করতে চায়। টোটাল কথা হচ্ছে আপনারা ভিসা প্রসেসিং করেন তাই তো, এটা ট্রাভেলস এজেন্সি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনাদের কি কোনো ট্রেড লাইসেন্স বা কোনো অনুমোদিত কোনো কাগজপত্র আছে, সেটা আমাকে একটু দেখান। না স্যার আমাদের ওইরকম কোনো কাগজপত্র নাই, কিন্তু আমরা স্যার অনেক ভালো ট্রাস্টেড স্যার, আমাদেরকে অনেক মানুষ বিশ্বাস করে এবং বিশ্বাসের সহিত আমরা আসলে সবার বিশ্বাস করে দিই স্যার, এখন পর্যন্ত আমাদের কোনো দুর্নাম নেই স্যার। আপনি জিজ্ঞেস করেন, এই এলাকার অনেক মানুষ আমাদের বিষয়ে জানে, আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার। ও আপনারা ট্রাস্টেড না? না আপনারা আসলে ট্রাস্টেড, আপনারা খুবই বিশ্বাসযোগ্য মানুষ, আপনারা খুব ভালোভাবে মানুষকে বিদেশে পাঠান, ভিসার কাজ করেন, খুব ভালো। আচ্ছা কী জানি বলছেন জিজ্ঞেস করতে না, এই যে কই তোমরা এদিকে আস। এদেরকে চেনেন আপনি? হ্যাঁ চুপ থাকবেন না, কথা বলেন, এদেরকে চেনেন? আরে এই মেয়ে তোমরা আবার এখানে আসছো, এই তোমার না বলছি চলে যাওয়ার জন্য, হ্যাঁ তোমাদের বললাম না আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের বিষয় হয়ে যাবে স্যার, এই মেয়ে দুইটা আমার মাথা খেয়ে ফেলতেছে স্যার, ওদেরকে অনেকবার করে বলছি, তারা আমাকে 5 লাখ টাকা করে দিয়েছে, কিন্তু আমি বলছি আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের বিষয় হয়ে যাবে, কিন্তু স্যার আমার কোনো কথাই শুনতেছে না তারা। আমি তো তোমাদেরকে বললামই তোমাদের হাজব্যান্ডের ভিসা হয়ে গেছে, প্রসেসিংয়ে আছে, আগামী এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে স্যার, আপনি বিশ্বাস করবেন না স্যার,
ওরা আমার মাথাটা একবার খেয়ে ফেলতেছে স্যার। আপনি একটু ওদেরকে বলেন তো এখান থেকে যেতে স্যার। ভালোই তো, এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিবে। উনি কি এটা বলেছে? না স্যার, উনি এরকম করে এটা করে না স্যার। স্যার উনি এরকম করে কি করছে জানেন? কি বলছে? এই মেয়ে, তোমরা এখান থেকে যাবা? আমার কথা শুনবা তোমরা? না স্যার, আমি আপনাদের কোনো কথাই শুনুম না স্যার। আপনি হয় আজকে আমার জামের ভিসাটা দিবেন, আর নয় তো আমাকে 5 লাখ টাকা ফেরত দেন স্যার। হ স্যার, আমিও একই কথা বলতেছি। হয় আমাকে 5 লাখ টাকা দিবেন, না হয় আজকের মধ্যেই ভিসা দিবেন, নইলে কিন্তু আমরা একজনে এখান থেকে উঠবো না। কি বললা? 5 লাখ টাকা দিতে হবে, নইলে আজকের মধ্যে ভিসা দিতে হবে? হ্যাঁ, এই ভিসা কি চাইলেই পাওয়া যায়? হ্যাঁ, এটা কি মুড়ি নাকি যে বাজারে গেলাম টাকা দিলাম ভিসা হয়ে যাবে? এরকম কিছু না। শুনো, তোমাদের টাকা জমা দিছো, তোমাদের টাকা আমি জমা দিয়ে দিছি, তোমাদের হাজবেন্ডের ভিসা হবে। আর তোমরা কি ধৈর্য ধরতে পারো না? তোমাদের গরিবদের এইটাই একটা সমস্যা, ধৈর্য ধরতে পারো না। শুনো, তোমার হাজবেন্ডের ভিসা হয়তো হবে না, তোমরা এখান থেকে যাও। কি করলেন আপনি? আমার জামাই ভিসা হইব না। আপনার নামে আমি এক্ষুনি মামলা করুম, এক্ষুনি আমি পুলিশের কাছে যাবো। থাকেন আপনি, আমি পুলিশ নিয়ে আইতাছি। হায় আল্লাহ, এসব কি শুনতাছি আমি? এখন আমার কি হইব স্যার? কি বলতাছেন এসব আপনি? হ, আমি ঠিকই কইতাছি, তোমার জামাইগো বিষয় হইব না। আরজন তো গেছে মামলা দিতে। হ্যাঁ, আমার নামে মামলা দিব? মামলা দিয়ে আমার কি করবি? করিস কেন? তুমি কি যাইবা যে আমার নামে মামলা দিবা? যাও, তুমিও তো মামলা দাও। শুনো, আমার নামে মামলা দিলে কিছুই করতে পারবো না। যাও, তুমিও তো এখান থেকে বেরিয়ে যাও। বিশাল্লাই আইছে, মাগনা মাগনা বিষয় হয়ে যায় না? 5 লাখ টাকা দিছে, বিষয় হয়ে যাইব। কি হলো, এ কথাগুলো সত্য? হ্যাঁ, আর কতদিন ধরে এগুলো করো? কতদিন ধরে কথা বল। স্যার, স্যার, এই যে স্যার, কিছু বললেন না স্যার, এই যে নেন স্যার, এটা দেখেন স্যার। স্যার, স্যার, আমি আর জীবনও করবো না স্যার। স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমার এখানে দোষ নাই স্যার। স্যার, আমি 100%-এর মধ্যে মাত্র 10% পাই স্যার, আর বাকি টাকা সব বিদেশি দালালে লইয়ে যায় স্যার। আমার এখানে কিছু করার নাই স্যার। স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার। স্যার, আমি আর জীবনও করবো না স্যার। স্যার, মাফ করে দেন স্যার। স্যার, আপনি এই লোকটারে চাইলেন না স্যার, এটা আপনি থানায় নিয়ে যান। হ স্যার। দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। এই, তুই যে কাজ করেছিস, খুবই অন্যায় কাজ করেছিস, খুবই অন্যায় করেছিস, যেটার কোনো ক্ষমা হয় না। আরে বোকা, এই লোকগুলোর থেকে যে 1 লক্ষ টাকা নিলি, একটাবার ভেবে দেখেছিস টাকাগুলো কোত্থেকে ম্যানেজ করেছে? হ্যাঁ, একটা মানুষ বিদেশে যাওয়ার জন্য কত কষ্ট করে। আমার তো মনে হচ্ছে যে বিদেশে যে পরিশ্রমটা করে তার চাইতে বাংলাদেশে আরও বেশি পরিশ্রম করে, শুধুমাত্র নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। তোদের মতন কিছু দালালের কারণে সবসময় সাধারণ মানুষ বিপদে থাকে, সাধারণ মানুষ বিপদে থাকে সবসময়, শুধুমাত্র তোদের দালালির কারণে, শুধুমাত্র তোদের মতন কিছু সংখ্যক মানুষের কারণে এরকম নিরীহ মানুষগুলো সবসময় আতঙ্কে থাকে। কি ক্ষতি করেছে তারা? হ্যাঁ, এদের থেকে লক্ষ লক্ষ টাকা তোরা নিয়ে বিদেশে বাড়ি জমাস, তোরা হোটেলে খরচ করস, একটাবারও ভাবলি না মানুষগুলো কেমন আছে? নিজের স্বপ্নকে পূরণ করার জন্য নিজের শেষ ভিটাটুকু বিক্রি করে দেয়, শুধুমাত্র বিদেশে কিছু টাকা আর্নিং করবে, পরিবারকে বাঁচাবে, নিজের স্বপ্ন পূরণ করবে। শুধুমাত্র তোদের মতন দালালের কারণে স্বপ্নগুলো আর পূরণ হয় না, সারাটা জীবন এরকম নিরীহ মানুষের চোখে জল জলই থাকে, হাসি আর ফোটে না মুখের মধ্যে। তোর সাথে আমি আর বেশি কথা বলবো না। এই যে তোদের মতো কিছু কাপুরুষ আছে না, এরা মানুষ না। আরে তোদেরকে মানুষ বললে আমার ভুল হবে? তোরা কি করিস? বিভিন্ন চ্যানেলের মধ্যে বিজ্ঞাপন দেস, অল্প টাকায় মালয়েশিয়া পাঠানো যায়, অল্প টাকায় দুবাই পাঠাই, অল্প টাকায় কানাডা পাঠাই, আমেরিকা পাঠাই, আর সেই বিজ্ঞাপনগুলো দেখে এদের মতন কিছু নিরীহ মানুষ তাড়াতাড়ি করে তোদের কাছে টাকা জমা দেয়, যাতে করে তাদের স্বপ্নগুলো পূরণ হয়। আর তোরা তাদেরকে হাতের কবজায় বন্দী করে তারপর তাদেরকে ব্ল্যাকমেইল করিস না? তোকে আমি ছাড়বো না, কখনো আমি ছাড়বো না। বের হয়ে তুই, তোর সাথে আর কে কে লিয়ে দু আছে? তোদের মতন যারা অসাধু, যারা এসব ট্রাভেলসে ব্যবসা করে, যারা এসব মানুষকে বিপদে ফেলায়, সবকে আমি ধরবো। বের হয়ে, বের হয়ে, তুই বের হবি না? না, চল আয়, চল। তোর সাথে আর কে কে আছে স্যার? সবগুলো স্যার, একটু আমার কথা শুনুন স্যার। স্যার, আমি কইতেছি স্যার, আমি জীবনও করবো না স্যার। স্যার, মাফ করে দেন। রাখ, চল।